পৌরসভা তৈরির সেফ হোম থেকে সুস্থ হয়ে ওঠা দুজন করোনা আক্রান্তকে ফুলে স্তবক দিয়ে অভিনন্দন জানালো বাঁকুড়া পৌরসভা। রবিবার তাদের বাড়িতে ফিরিয়ে দিলেন পৌর আধিকারিক স্বাস্থ্যকর্মীরা। প্রসঙ্গত, চলতি মাসের 20 তারিখ বাঁকুড়া স্টেডিয়ামের হল ঘরে একটি সেফ হোম তৈরি করে পৌরসভা সূত্রে খবর। এখানে পুরুষ মহিলা মিলিয়ে প্রথম দফায় যে 20 জন করোনা আক্রান্ত ছিলেন, তাদের মধ্যে 3 জনকে ওদা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমাদের এই বাঁকুড়া পৌরসভার উদ্যোগে এবং বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এবং বাঁকুড়া প্রশাসনের সহযোগিতায় আমরা বাঁকুড়া স্টেডিয়াম সংলগ্ন যে স্টেডিয়ামের ভিতরে যে গ্যালারি আছে তার নিচে যে হল, সেখানে আমরা একটা সেফ হাউস চালু করেছিলাম 20 মে। এবং সেই 20 মে থেকে গতকাল পর্যন্ত আমাদের টোটাল এখানে কোভিড পজিটিভ যে কেস বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় 16-20 জন আমাদের এখানে ভর্তি হয়েছিল। তার মধ্যে আমরা 3 জনকে আমরা এখানে, তাদের যেহেতু অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল, আমরা 3 জনকে অন্ধাতে রেফার করেছিলেন। আমাদের যিনি হেলথ অফিসার আছেন, তিনারা তাকে সমস্ত কিছু চেক আপ করে দেখেন, তাদের একটু শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছিলো, 3 জনকে অন্ধা রেফার করা হয়েছিল। এবং একজন সে ভর্তি হবার 2 দিন পরে সে বাড়ি চলে যায়, কেননা তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার একটা ব্যবস্থা ছিল বলে তাকে আমরা ছুটি করে দিই। এবং আজকে আমরা 2 জনকে, যারা 20 তারিখে আমাদের যেদিন শুরু হয়েছিল সেদিনে এই 2 জন, কৃষ্ণা অধিকারী এবং জয়দেব অধিকারী, এরা 2 জন ভর্তি হয়েছিল। এবং গতকাল তাদের আমরা করোনা টেস্ট করি, সমস্ত তার সিমটম সমস্ত কিছু দেখে আমাদের যে চিকিৎসক আমার হেলথ ওয়ার্কাররা আছে তার টোটাল তাদের সমস্ত কিছু চেক আপ করার পর তাদের কোভিড টেস্ট করা হয় এবং তাদের কোভিড নেগেটিভ বেরোয়। নেগেটিভ বেরোবার পরে আমরা আজকে তাদের ছুটি দিই এবং তাদেরকে আমরা, আমার হেলথ অফিসার আছে, আমার কোভিড ওয়ারিয়াররা যারা 6 জন এখানে ডিউটি করছে, আমার বাঁকুড়ার পৌরসভার যারা আমার হেলথ যে যারা আছে সমস্ত, তারা আমরা সবাই মিলে আজকে এসে তাদেরকে আমরা ফুলের তোড়া দিয়ে তাদেরকে আমরা একটা সম্মান জানাই। এটা আমাদের একটা চিরাচরিত একটা প্রথা যে কোভিড পজিটিভ থেকে যখন তারা থেকে পরে হোম সেফ হাউস বা কোভিড হসপিটালে থাকার পর যখন তাদের নেগেটিভ হয়ে তারা বাড়ি ফিরে যায়, তখন আমরা তাদেরকে কিছু চিকিৎসকরা তাদেরকে কিছু পরামর্শ দেন এবং তার সাথে ফুলের তোড়া দিয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাই। সেই হিসাবে এরা আমাদের 2 জন আজকে, তার মা এবং ছেলে 2 জনে, কৃষ্ণা অধিকারী এবং জয়দেব অধিকারী, এরা 2 জন গোপীনাথপুর 1 নম্বর ওয়ার্ডে বাড়ি, তাদেরকে আমরা আমাদের পৌরসভার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে আমরা তাদেরকে বাড়ি পাঠাই। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা জয়দেব অধিকারী বলেন, আমার বাবা হাঁপানির রোগী, উনি ভর্তি ছিলেন জীবন সুরক্ষায়, সেই থেকে মনে হয় আমার হয়েছে। এবার আমি এসে আমি টেস্ট করলাম পৌরসভাতে, পৌরসভায় পজিটিভ এলো, মায়ের আমার 2 জন গেছে। তো সেখানে আমার বাড়িতে, বাড়ি ছোটো বাড়ি, আর সেখানে পায়খানা বাথরুম 1টি, আর আমার কাকিমারা থাকে সেখানে, আর আমার কাকিমার মেয়ে একটু প্রেগনেন্ট আছে, সেই কারণে অসুবিধা হবে, উনি যেহেতু প্রেগনেন্ট আছে সেই জন্য আমাদেরকে চলে আসতে এখানে এলাম। তো এখানে খুব ভালো হলো, পরিষেবা কেমন ছিল, দারুণ, চিকিৎসা, খাওয়া দাওয়া, চিকিৎসা টাইম মতো, সব ফোন করে জানা, এসে খবর নিয়ে পালস চেক করা, অক্সিজেন চেক করা টাইম মতো, মানে দারুণ পরিষেবা, দারুণ। পরবর্তীকালে কেউ যদি এখানে আসে খুব ভালো, ভালোভাবে থাকবে, সে নিজের মানে নিজের দায়িত্ব। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।